তপরকে নুরুল ইসলামের ফাঁসি দিয়ে জল্লাদ জীবনের সূচনা করে। বেজি হত্যার মামলার আসামি হাসান খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদার, ময়মনসিংহ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি বদরুল হুদা, আগিদারি মহিউদ্দিন আমি 1979 সালে গ্রেপ্তার হই এবং 2023 সালের 18 জুন কারামুক্ত হই। এই দীর্ঘ 44 বছর কারাবন্দী থাকাকালে 2023 সালের 8 জানুয়ারি পর্যন্ত আমি আলোচিত প্রায় 40টি ফাঁসি কার্যকর করেছি, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ফাঁসি দেওয়ার রেকর্ড। 1989 সালে আমি সহযোগী জল্লাদ হিসাবে গফরকে নুরুল ইসলামের ফাঁসি দিয়ে জল্লাদ জীবনের সূচনা করি। আমার দেওয়া কিছু উল্লেখযোগ্য ফাঁসিগুলি হচ্ছে 1993 সালে জুলাই মাসে শহীদ বুদ্ধিজীবী কন্যা শারমিন রিমা হত্যা মামলার আসামি কুকুমণি, 1997 সালে বহুল আলোচিত বেজি হত্যার মামলার আসামি হাসান, 2004 সালে 10 মে খুলনা জেলা কারাগারে এরশাদ শিকদার, 2004 সালে 1 সেপ্টেম্বর রংপুর জেলা কারাগারে ইয়াসমিন হত্যা মামলার আসামি এসআই মইনুল হক ও আব্দুল সাত্তার, 2004 সালের 29 ডিসেম্বর দিনাজপুরের ইয়াসমিন হত্যার অন্য এক মামলার আসামি পিকআপ ভ্যান চালক অমৃতলাল বর্মন, 2007 সালে 29 মার্চ কাশিমপুর, 9 মার্চ ময়মনসিংহ জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতর রহমান সানি, আব্দুল্লাহ ওয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার মামুন, 2010 সালের 27 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 খুনি বদরুল হুদা, আগিদারি মহিউদ্দিন, সৈয়দ ফারুকুর রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ, 2013 সালের 12 ডিসেম্বর প্রথম যুদ্ধ অপরাধী কাদের মোল্লা, 2015 সালে 11 এপ্রিল মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামান, 2015 সালের 22 নভেম্বর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আসার মুজাহিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী শাখা চৌধুরী, 2016 সালের 11 মে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, 2016 সালের 3 সেপ্টেম্বর জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী, 2005 সালের 5 মে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রথম ও একমাত্র ফাঁসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃতি খুনি, প্রায় 40 জনের ফাঁসি কার্যকর করেছি।